आज के बैदिक मैथे द्वितीय क्लस आज के शिखब डिजिट साम पद्धति खूब ताड़ाताड़ी हिसाब करते पर ठीक किन्तु पद्धति खूब ताड़ाताड़ी उत्तर भेरिफाई करते पर यह पद्धतिटा जगतगुरु भारती कृष्णा महाराजर एक थीसिसे प्रथम प्रकाशित हो जदिव एर आगे अनेक मैथमेटिशियन पद्धति सम्पर्के धारणा दिए गए पद्धति शिखे ना जा धरा को संख्या आ 2, 4, 6, 7, 5, 8, 9 संख्याटार डिजिट साम जो बार करते दे ताहले कि करब संख्यागुलो सब परपर जोग करब जे रखम एखाने 2 আর 4 6 6 আর 6 12 12 আর 7 19 19 আর 5 24 24 আর 8 32 32 আর 9 41 তাহলে সংখ্যা যোগ করে পেলাম আমি 41 এবার 41 এ 4 আর 1 কে যোগ করব 4 আর 1 কে যোগ করে পেলাম 5 তাহলে এই নাম্বারটা ডিজিট সাম হচ্ছে 5 আর একটা নাম্বার ডিজিট সাম বার করছি ধরা যাক আমার একটা নাম্বার আছে 2, 3, 7, 8, 9, 1, 2 তাহলে এই পদ্ধতিতে আমরা 9 কে অ্যাভয়েড করতে পারি কারণ যেহেতু 9 সংখ্যা পরপর আবার ডিজিট সাম ঘুরে আসে তাহলে 9 কে আমরা বাদ দিয়ে দিলাম 9 8 আর 1 9 7 আর 2 9 তাহলে এই সংখ্যার ডিজিট সাম কত হলো 2 আর 3 5 এবার এই পদ্ধতিতে কি করে কাজে লাগাবো বলছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল ঘনমূল যাই করি না কেন প্রত্যেকের ক্ষেত্রে বাদিক এবং ডান দিকের ডিজিট সাম সমান হবে একটা উদাহরণ দেখে নেওয়া যাক আমি যদি যোগ করি 15 আর 17 কত পাবো আমি পাবো হচ্ছে 32 তাহলে 1 আর 5 এর ডিজিট সাম কত এই 15 এর ডিজিট সাম হচ্ছে 6 এর ডিজিট সাম 8 6 আর 8 যোগ করলে হচ্ছে 14 এদের ডিজিট সাম 5 এপাশে রাইট হ্যান্ড সাইডে ডিজিট সাম 3 আর 2 যোগ করলে 5 তাহলে আমরা এটা শুধু যোগের ক্ষেত্রে নয় যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো সংখ্যার ক্ষেত্রেই আমার বাদিকে ডিজিট সাম এবং ডান দিকে ডিজিট সাম সমান হবে এই কনসেপ্টে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব তাহলে অঙ্ক করতে করতে দেখা গেল এমন একটা ক্যালকুলেশন আমার সামনে চলে এসেছে যেটা ক্যালকুলেশন না করলে আমরা উত্তর বলতে পারছি না সেই ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করতে পারি আমরা ডিজিট সামের মাধ্যমে কিভাবে যদি আমাদের সামনে এমন কোনো ক্যালকুলেশন চলে আসে 14540 × 11550 / 770 দেখা গেল আমার চাকামা চারটে অপশান আছে অপশান এ 218110 অপশান বি 218100 অপশান সি 218140 অপশান ডি 218130 তাহলে এই ক্যালকুলেশনটা না করে আমরা তো উত্তর বলতে পারছি না কিন্তু ডিজিট সাম পদ্ধতি এমনই যে আমরা ক্যালকুলেশন না করেই বলে দেবো উত্তর কত এর ডিজিট সাম বার করি 4 আর 5 বাদ দিয়ে দিলাম 9 হয় যেহেতু 4 আর 1 কত হবে এই সংখ্যার ডিজিট সাম 5 এখানে 5 আর 5 10 11 12 12 মানে 1 আর 2 3 নিচে কত হচ্ছে 7 আর 7 14 14 মানে 1 আর 4 5 তাহলে আমার ডিজিট সাম হচ্ছে 3 × 15/5 আবার 15 ডিজিট সাম কত 1 আর 5 6/5 ডিজিট সামে আর একটা পদ্ধতি যদি কখনো নিচে ভাগ চলে আসে কোনো সংখ্যা সেই সংখ্যাকে আমরা নিচে 1 আনতে হবে যেমন একে 5 আছে 5 থাকলে আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করব তাহলে কি হবে তাহলে হবে 12/10 10 এর ডিজিট সাম কত 1 + 0 1 আর উপরে ডিজিট সাম 3 তাহলে কোনো সংখ্যা ভাগ থাকলে তাকে আমরা কিছু না কিছু গুণ করে ডিজিট সাম 1 করতে হবে তাহলে ডিজিট সাম হলো 3 এবার আমরা দেখি এখানে ডিজিট সাম কার 3 হচ্ছে 8 আর 1 9 বাদ দিয়ে দিলাম 2 আর 1 3 আর 1 4 এই ডিজিট সাম 4 8 আর 1 9 বাদ দিলাম এই ডিজিট সাম 3 8 আর 1 9 বাদ দিলাম এই ডিজিট সাম 4 আর 1 5 আর 2 7 8 আর 1 9 বাদ দিলাম এই ডিজিট সাম হচ্ছে 3 আর 1 4 4 আর 2 6 তাহলে আমার উত্তর হচ্ছে 3 যার ডিজিট সাম সেটাই আমার উত্তর তাহলে উত্তর হবে আমার এখানে বি নাম্বার এই প্রসঙ্গেই বলে রাখি একটা অঙ্ক করতে করতে আমার হরে 2 আসতে পারে 3 আসতে পারে 4 আসতে পারে 5 আসতে পারে 6 আসতে পারে 7 আসতে পারে 8 আসতে পারে 9 আসতে পারে
दुई आसले एक क्षेत्र में लबार हर के पाँच दिए गुण करब, एक क्षेत्र में लबार हर के सात दिए गुण करब, वन बाई पाँच थाकले दुई दिए गुण करब, वन बाई सात थाकले हर आर लब के चार दिए गुण करब, वन बाई आठ थाकले हर आर लब के आठ दिए गुण करब, किन्तु नीचे तीन छय बाई नय थाकले आमरा किछु गुण करे हरे किन्तु एक आनते पारबो ना, सेक्षेत्रे आमाके लबेर साथे आगे काटाकुटि करे तीन छय आर नय के बाद दिए दिते हबे, तारपरे आमरा अंक करते पारबो डिजिट सामे। एर आगेर दिनेर भिडियोय आमाके कमेंट करा होयेछिलो आमि जानि प्रश्नगुलो शाल बोले दिई, আমি প্রশ্নগুলো আরএস আগ্রওয়াল থেকে নিয়েছি, শালও পাশে দিয়ে দিলাম। এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমি ডিজিট সাম বার করি, কি হচ্ছে চার আর তিন সাত আর দুই নয়, তাহলে এখানে হলো ওয়ান, চার আর পাঁচ নয়, এখানে হলো পাঁচ, এখানে নয় বাদ দিয়ে দিলাম, তিন আর ছয় নয়, নয় হলে সেটাকে আমরা জিরো ধরতে পারি, অ্যাভয়েড করতে পারি, চার আর পাঁচ নয়, ছয় আর সাত হচ্ছে আমার তেরো, তা আমার ডিজিট সাম চার, তাহলে আমার ডিজিট সাম কত হচ্ছে পাঁচ আর একে ছয়, ছয় আর চার দশ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে হলো আমার ওয়ান, তাহলে রাইট হ্যান্ড সাইডে কী হবে, রাইট হ্যান্ড সাইডে ওয়ান হবে। এখন দেখি আমি এখান থেকে কার ডিজিট সাম ওয়ান হচ্ছে, চার আর পাঁচ নয়, নয় নয় বাদ দিয়ে দিলাম, এই ডিজিট সাম জিরো, কিছুই নেই, এখানে ছয় আর চার দশ আর সাত সতেরো, তার মানে ডিজিট সাম হচ্ছে আট, ছয় আর চার দশ আর আট আঠেরো, তার মানে ডিজিট সাম হচ্ছে নয়, নয় বাদ দিয়ে দিলাম, ছয় আর চার দশ, ডিজিট সাম হচ্ছে ওয়ান, ছয় আর চার দশ আর ছয় ষোলো, ডিজিট সাম হচ্ছে সেভেন, তা আমার ডিজিট সাম কী লাগবে ওয়ান, তাহলে উত্তর হবে ডি। দু নম্বর অঙ্ক, এটা সমান সমান কত বলেছে, অঙ্কটা এসে আর আরবি দু হাজার সাতে, এখানে একটা অপশান আছে নান অফ দিস, আমি পরে বলছি, তাহলে ডিজিট সাম বার করি, এখানে হচ্ছে সাত আর দুই নয়, তাহলে ওয়ান, সাত আর দুই নয় বাদ দিলাম ওয়ান, তাহলে গুণ করলে ওয়ান হচ্ছে, আঠারো একে নয় বাদ দিলাম তিন, আঠারো একে নয় বাদ দিলাম তিন, তিন তিরিকে নয়, তাহলে ডিজিট সাম হচ্ছে ওয়ান প্লাস নাইন, অর্থাৎ টেন, তার মানে ওয়ান, তাহলে রাইট হ্যান্ড সাইডে কত হবে, লেফট হ্যান্ড সাইডে যদি ওয়ান হয় তাহলে রাইট হ্যান্ড সাইডেও আমার ওয়ান ডিজিট সাম হতে হবে, তাহলে দেখি এখান থেকে কার ডিজিট সাম ওয়ান হচ্ছে, নয় নয় বাদ দিয়ে দিলাম, আট আর ছয় চোদ্দো, চোদ্দো আর সাত একুশ, তাহলে ডিজিট সাম আমার তিন, আট আর সাত পনেরো, পনেরো আর পাঁচ কুড়ি, আর আট আঠাশ, ডিজিট সাম হচ্ছে ওয়ান, আট আর ছয় চোদ্দো, চোদ্দো আর নয় তেইশ, তেইশ আর আট, এখানে আবার নয় কেটে দিলাম, তাহলে আট আর ছয় চোদ্দো, চোদ্দো আর আট বাইশ, ডিজিট সাম চার, ছয় আর দুই আট আর একে নয় কেটে দিলাম, ডিজিট সাম হচ্ছে আট আর আটে ষোলো, তাহলে আমার ডিজিট সাম সেভেন, তাহলে আমার চাই ওয়ান, ওয়ান কার আছে বি, নান অফ দিস একটা অপশান আছে, এটা আমরা কনফিউজ করে দেওয়ার জন্য, এতে কনফিউজড হয়ে লাভ নেই, আমাদের উত্তর এটাই হবে। তিন নম্বর অঙ্ক, তাহলে আবার ডিজিট সাম বার করি, চার আর চার আট, পাঁচ আর আট তেরো, তেরো মানে চার, একের একে দুই আর পাঁচ সাত, চার সাতে আঠাশ, আঠাশ মানে হচ্ছে আট আর দুই দশ, মানে এক, একে আট দিয়ে গুণ করলে ডিজিট সাম হচ্ছে এইট হবে। এপাশে দেখি সাত আর দুই নয় কেটে দিলাম, চার আর একে পাঁচ আর একে ছয়, তাহলে আট থেকে ছয় বাদ গেছে, তাই ডিজিট সাম কত লাগবে আমার, ডান দিকে হবে, লেফট হ্যান্ড সাইডে যদি এইট মাইনাস সিক্স হয় রাইট হ্যান্ড সাইডে হবে টু, তাহলে দেখি কার ডিজিট সাম এখানে টু, সাত আট নয় কেটে দিলাম, এই ডিজিট সাম হচ্ছে তিন, সাত আট নয় কেটে দিলাম, পাঁচ আর চার নয় কেটে দিলাম, এই ডিজিট সাম কিছুই নেই মানে জিরো, পাঁচ ছয় সাত আট নয়, এই ডিজিট সাম টু, নয় কেটে দিলাম, আট আর একে নয় কেটে দিলাম, সাত আর পাঁচ বারো, বারো মানে তিন, তাহলে ডিজিট সাম টু কার সি, তাহলে আমাদের অ্যান্সার হবে সি। চার নম্বর অঙ্ক, এটা এসেছিল এসএসসি দু হাজার চারে, ডিজিট সাম বার করি আবার, ওয়ান জিরো থ্রি মানে চার, এরও চার, ওয়ান জিরো থ্রি এরও চার, যোগ এক, নিচে হচ্ছে চার, চার বিয়োগ চার যোগ এক, তাহলে কত হচ্ছে চার চার ষোলো, চার ষোলো চৌষট্টি, তার মানে ওয়ান, ওয়ান আর ওয়ান টু, নিচে আসছে চার চার ষোলো, ষোলো মানে সাত, মাইনাস চার প্লাস ওয়ান, তাহলে কত হচ্ছে তিন আর একে চার, দুই বাই চার, তাহলে কী করব, একে ওপর নিচে সাত দিয়ে গুণ করব, তাহলে নিচে ওয়ান চলে আসলো আর ওপরে আসছে সাত দুগুণে চোদ্দো, মানে ডিজিট সাম পাঁচ, এখানে দেখি ডিজিট সাম কার ফাইভ, নয় কেড়ে দিলে ডিজিট সাম তিন, এর ডিজিট সাম ফোর, এটা হচ্ছে পাঁচ, এর হচ্ছে ছয়, তাহলে আমাদের অ্যান্সার সি।
पाँच नम्बर अंक तेल डिजिट साम हे तीन आठ दुई पाँच पाँचर किूब मानने पाँचर किूब मान एक सौ पचिस मान डिजिट साम एक जोग दुई जोग पाँच अर्थात एट एखे डिजिट साम नाइन हे अवॉइड कर लम दुई आठ तीन पाँच पाँचर स्कोर मान पचिस अर्थात सात नाइन केटे दिल हे छय नाइन केटे दिल डिजिट साम हे हमारट बै सेवेन प्लस सिक्स अर्थात थार्टीन थार्टीन मान फोर तेल चार थे ओपर नीचे हमें सत दिए गुण करब तो नीचे अवॉइड करते ओपरे हे सत आठा छाप्पन्न छाप्पन्न मान पाँच आठ छय जोग कर लेगारो एगारो एक आ एक जोग कर ले तेल एखे डिजिट साम कार दुई बुझते ही पार्छे सी अन्सार छ नम्बर अंक ये डिजिट साम बार करा जा नय बद दिल एखे हे आठ और एखे सत आठ छय तेर तेर मान चार आठ आठ चार जोग कर ले बारो बारो मान तीन तीन स्कोयर डिजिट साम नाइन नय बद दिए दिल आठ आठ थे पाँच आठ छय एगारो दुई तेर तम आठ थे चार बद चार हो चार स्कोयर षोलो एक आठ छय सत नय बद दिए दीची आठ गुण आठ चौषटी तम डिजिट साम वन ये हे एगारो दुई पाँच आठ छय एगारो एगारो दुई तेर तम चार गुण चार चार गुण चार मान षोलो चार गुण चार मान षोलो एक आठ छय सत तेल ओपर डिजिट साम हे नाइन प्लस सेवेन अर्थात सिक्सटीन बाय नीचे हे एट सिक्सटीन मान सेवेन बाय एट एट तेल ओपर नीचे आठ दिए गुण करब सत आठा छाप्पन्न और नीचे एक छाप्पन्न मान पाँच आठ छय एगारो एगारो मान दुई तेल डिजिट साम दुई कार आछे डी सात नम्बर अंक अंकटा एस एस बी आई जूनियर एसोसिएट एक्साम दो हज़ार षोलोते तेल डिजिट साम बार करी छय तीन नय बद दिल सत चार एगारो मान दुई नय बद दिल पाँच आठ रखे नय बद दिल सत चार एगारो मान दुई नय बद दिल सत यदि हे पाँच रखे छय तीन नय दुई तेल बदी के लेफ्ट हैंड साइड हे दुई आर पाँच सत सतार सत चौदह चौदह थे दुई बद दी हे बारो बारो मैं डिजिट साम तीन डान दिखे आई तेल एखे कत हो एखे एक तेल देखी एखे कार डिजिट साम वन हे चार सत सतार तीन दस मान एक तीन तो देखा जा আমার এ হবে না বি হবে না ডি হবে না এখানে দুটো ডিজিট সাম ওয়ান ওয়ান চলে এসেছে তাহলে সঠিক উত্তর কোনটা হবে সেটা করার জন্য আর একটা পদ্ধতি আছে ইউনিট ডিজিট আমরা দেখতে পাচ্ছি দুটোরই ইউনিট ডিজিট আলাদা এর ইউনিট ডিজিট থ্রি আর এর ইউনিট ডিজিট সেভেন তাহলে আমি ইউনিট ডিজিট হিসাব করি এখানে দেখি ইউনিট ডিজিট কত হচ্ছে ছয় যোগ নয় বিয়োগ চার যোগ সাত समान समान पाँच जो जिज्ञासा चिन्ह कत हल एखे छय नय पंदो पंदो थ चार बद गए एगारो एगारो सत आठ अर्थात एट यदि पाँच तेल एखे कत हो तीन ये हे यूनिट डिजिट यूनिट डिजिट ताल तीन यूनिट डिजिट कार आ तीन ए सत तेल उत्तर सी आठ नम्बर अंक আমরা দেখেছি ডিজিট সাম পয়েন্টের জন্য পরিবর্তন হয় না ঠিক তেমনই পার্সেন্টেজের জন্য ডিজিট সামের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এখানে ডিজিট সাম বার করতেই পারি আট আর আট হচ্ছে ষোলো ষোলো মানে হচ্ছে সেভেন অফ মানে ইনটু সাত আর তিন দশ মানে এর ওয়ান দুই আর চার ছয় ইনটু দুই আর একে তিন এখানে আট আর একে নয় বাদ দিয়ে দিলাম তাহলে থাকলো এক তাহলে কত হচ্ছে আমার সাত যোগ তিন আর ছয় আঠেরো আঠেরো অর্থাৎ ওয়ান আর এইট নাইন মাইনাস সমান সমান ওয়ান তাহলে সাত আর নয় ষোলো অর্থাৎ সেভেন সেভেন থেকে ছয় বাদ দিলেই আমি ওয়ান পাবো তাহলে আমার দেখতে হবে ডিজিট সাম কার এখানে সিক্স হচ্ছে এটা দেখি পাঁচ আর দুই সাত সাত আর ছয় তেরো অর্থাৎ ডিজিট সাম ফোর আট আর দুই দশ আর পাঁচ পনেরো ডিজিট সাম সিক্স
आठ आठ दुई दस आठ छः षोलो डिजिटसम सेभेन पाँच आठ तीन आठ 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 षोलो डिजिटसम सेभेन तेल लागो डिजिटसम सिक्स उत्तर है बी হয়তো মনে হতে পারে শুধুমাত্র ক্যালকুলেশনে আমরা ডিজিটসাম ব্যবহার করতে পারি তা নয় আমরা যে কোনো প্রশ্নের অঙ্কে অ্যারিথমেটিক অঙ্কেও ডিজিটসাম ব্যবহার করতে পারি যে কোনো ক্যালকুলেশনে আমরা ডিজিটসাম ব্যবহার করে আমরা আমাদের অ্যান্সার কত কারেক্ট অ্যান্সার কত সেটা আমরা বাছাই করতে পারবো এর জন্য অ্যারিথমেটিকে দুটো অঙ্ক করছি ন নম্বর অঙ্ক দ্য অ্যামাউন্ট রিসিভড অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট আফটার থ্রি ইয়ার্স ইজ রুপিস 119,790 হোয়াট ওয়াজ প্রিন্সিপাল আমরা সূত্র জানি অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন সেই হিসেবে এখানে অঙ্কটা হচ্ছে 119,790 ইকুয়ালস টু পি ইন্টু এখানে 10% বলেছে তার মানে 110/100 টু দি পাওয়ার থ্রি তাহলে ডিজিটসাম বার করি 99 কেটে দিলাম 7119 এদিকে আসছে একার একে দুই নিচে এক দুইয়ের কিউব মানে আট তো জিনিসটা এমন হলো 9 ইকুয়ালস টু পি ইন্টু 8 তাহলে পি ইকুয়ালস টু 9/8 তাহলে ওপর নিচে আট দিয়ে গুণ করলাম আট দিয়ে গুণ করে নিচে ওয়ান হয়ে গেল ওপরে হলো 8 নং 72 অর্থাৎ 9 তাহলে এখানে কার ডিজিটসাম 9 সেটা দেখতে পারলে আমার অ্যান্সার হয়ে যাবে উত্তর সি 10 নম্বর অঙ্ক এটাই আমাদের শেষ অঙ্ক কি বলেছে রিতা বাইস ফাইভ শাড়িজ অ্যাট অ্যান অ্যাভারেজ কস্ট অফ রুপিস 2250 ইফ সি বাইস থ্রি মোর শাড়িজ অ্যাট অ্যান অ্যাভারেজ কস্ট অফ রুপিস 2750 হোয়াট উইল বি অ্যাভারেজ কস্ট অফ অল দ্য শাড়িজ সি বাইস টুগেদার তাহলে আমরা অ্যাভারেজের অঙ্ক জানি অ্যাভারেজ বার করতে হয় পাঁচটা শাড়ি কিনেছে 2250 আর তিনটে শাড়ি কিনেছে কস্ট হচ্ছে 2750 অ্যাভারেজ তাহলে টোটাল কস্ট এটা তো অ্যাভারেজ বার করবো আমরা টোটাল 8 দিয়ে যদি আটটা শাড়ি কিনেছে তো 8 দিয়ে ভাগ করে দিলাম তাহলে অ্যাভারেজ পেয়ে যাব আমরা ডিজিটসাম বার করি 5 আর 2 7 আর 2 9 তাহলে 9 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লাই হলে তার ডিজিটসাম সবসময় 9ই হয় এখানে দেখি 9 বাদ দিয়ে দিলাম 3 গুণ 5 3 5 15 অর্থাৎ ডিজিটসাম 6 তাহলে আমার ডিজিটসাম হচ্ছে 9 আর 6 15 15 মানে 6/8 তাহলে ওপর নিচে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার ডিজিটসাম হবে হচ্ছে 6 আর 48 অর্থাৎ 8 আর 4 12 তার মানে 1 আর 2 3 তাহলে দেখি কার ডিজিটসাম 3 হচ্ছে এখানে এই ডিজিটসাম 6 এ হচ্ছে 7 আর 5 12 3 8 7 তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি তোমাদের অঙ্কটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর যত সম্ভব শেয়ার করবে আজকের জন্য এটুকুই পরদিন আমরা বৈদিক ম্যাথের মাল্টিপ্লিকেশন শিখবো